নমস্কার বন্ধুরা, গুডিডস বাই নিশার আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। কিছুদিন আগে ছট পূজা ছিল, তাই জন্য আমি বাড়িতে ঠেকুয়া বানিয়েছিলাম, আর সেইটারই রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই আজকে ঠেকুয়া রেসিপিটা। একটা বড় পাত্র নিয়েছি, পাত্রে নিয়েছি 1 কাপ পরিমাণ আটা, 1/2 কাপ পরিমাণ ময়দা, নিয়েছি 1/2 কাপ সুজি, চিনি আর গুড় একসাথে নিয়ে 1/2 কাপ পরিমাণ নিয়েছি। এখানে কোরানো নারকেল, আপনারা চাইলে ড্রাই নারকেল ইউজ করতে পারেন, ড্রাই নারকেল ইউজ করলে ওটাতে স্টোরেজ ক্ষমতা বেশি থাকে। নিয়েছি কিছুটা মৌরি, নিয়েছি ঘি 1/4 কাপ, এখানে ময়নটা একটু বেশি লাগে, ভালো করে মিশিয়ে নেব, ময়ন দিয়ে মেখে নেব জিনিসটা। পরিমাণ যদি ঠিক থাকে ঠেকুয়া কিন্তু একদম পারফেক্ট হবে, তাই চেষ্টা করবেন প্রত্যেকটার পরিমাণ যেন একটু মেপে নেবেন, ভালোভাবে নেবেন, তাহলে কিন্তু ঠেকুয়া হবে একদম পারফেক্ট, যেমন ঠিক বিহারিরা বানায়। দেখুন আমার কিন্তু ময়ন দেওয়া হয়ে গেছে, ভালো করে কালার চেঞ্জ হয়ে গেছে গুড়ের জন্য। আপনারা কিন্তু পুরোটাই গুড় দিয়ে বানাতে পারেন, আমি কিন্তু চিনি আর গুড় একসাথে ইউজ করেছি। এরপর এটা আমি দুধ দিয়ে একটু মেখে নেব। দুধটা কিন্তু খুব অল্প পরিমাণে নিয়েছি, 3 থেকে 4 চামচের মতো দুধ নিয়েছি, সেটা দিয়ে আমি কিন্তু ভালো করে মেখে নেব। আপনারা চাইলে জল দিয়েও মাখতে পারেন, একটু শক্ত করে মাখবেন, তাহলেই ঠেকুয়া একদম পারফেক্ট হবে। শক্ত করে আমি মেখে নিয়েছি, এবার এটা কিছুক্ষণের জন্য রেস্ট দেবো, যাতে সুজির পরিমাণে এটা একটু টেনে যায়, আরও একটু শক্ত হয়ে যায়। দেখুন খুব শক্ত করে মেখেছি আমি, আর কিন্তু জল আমি মোটেই করিনি, চেষ্টা করবেন এরমভাবে করতে। ছোট ছোট টুকরোর পরিমাপে আমি এগুলোকে কেটে নিচ্ছি বা লেচি করে নিচ্ছি। লেচিগুলো কিন্তু লম্বা লম্বা সাইজের করবেন, তারপরে ছাঁচে বসিয়ে ছাপ নিয়ে নেবেন। ঘরোয়া অনেক স্টাইলে কিন্তু এই ছাপ দেয়া যায়, আপনারা চাইলেই দিতে পারেন, আমি এই ছাঁচে বসিয়ে করছি। একটা বড় লুচি ছাঁকা ছাঁকনি নিয়েছি, সেই ছাঁকনিটাতে পিছন দিকটায় আমি প্রেস করে একটা ছাপ বানিয়ে নিলাম। দেখুন কত ইজিলি বাড়ির জিনিস বা উপকরণ দিয়েই কিন্তু আমরা ছাঁচে ফেলে ফেলতে পাচ্ছি। দেখুন আমার সব ঠেকুয়া কিন্তু রেডি হয়ে গেছে ভাজার জন্য, চলুন শুরু করি ভাজতে। একটা ছোট টুকরো দিয়ে দেখলাম তেলটা কতটা গরম হয়েছে, তেলটা খুব গরম হয়ে আসার আগে অবধি এই ঠেকুয়াগুলোকে তেলে ছেড়ে দিতে হবে, নাহলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আর যদি মনে হয় যে তেল খুব গরম হয়ে গেছে, তাহলে কিন্তু তেলের আগুন নিভিয়ে দেবেন। মাঝখানে কিন্তু আপনি গ্যাসটাকে বন্ধও করে দিতে পারেন, দিয়ে একটু ভাজতে টাইম দিতে পারেন, আবার গ্যাসটাকে অন করতে পারেন, এটাও আপনি করতে পারেন। চিনি যেহেতু ইউজ করা হয়েছে, তাই দেখুন একটু কালো হয়েছে, সেই জায়গাগুলো চিনি আছে তাই কালো হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। আমার ঠেকুয়া কিন্তু রেডি হয়ে গেছে, 1-1টা খোলা ভাজতে কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিট লেগে যাচ্ছে, ধীরে ধীরে টাইম নিয়ে বানাবেন, দেখবেন ঠেকুয়া হবে একদম পারফেক্ট। আমার ঠেকুয়া একদম পারফেক্ট হয়েছিল, অবশ্যই আমার দেখে ঠেকুয়াটা বানান আর আমাকে রিভিউটা শেয়ার করুন। ধন্যবাদ।